अल्फाज बना लो, दिल की आवाज बना लो, गहरा सा राज बना लो जाना। नशा हूँ मैं, बहकने दो मेरे कातिल, मुझे जीने का हक तो दो। নতুন একটা টিপস নিয়ে আমি হাজির হয়েছি। এটা এমন একটা লক, আমরা ভুলবশত অনেক সময় অনেক মেকানিজম বাইরে আসে, এটা লক করে ভুলবশত হয়ে যায়, জানে না কেউ হয়ে থাকে। যে এই লকটার মাধ্যমে আপনারা যদি আমি দেখাচ্ছি যে এই লকটা এমন একটা লক যেটা মেকানিক ছাড়া অন্য কাউকে দেখাবেন না, এটি অনুরোধ। তাই এই লকটা আমি আপনাদের দেখাচ্ছি যেটা নিয়ে কোনো অপারেটর জানে না, এটা গোপনীয় লক, এটা কেউ ছাড়া আপনি ছাড়া আর কেউ জানবে না। যদি আমার ভিডিওটা সবাই দেখে তাহলে জানতে পারবে। তাই সৌদুরতে আপনাদেরকে দেখাচ্ছি মেশিনের মডেলটা, দেখুন দেখুন এগুলো মডেল, ঠিক আছে, মনে হয় স্ক্রিন টাচ। তো এটার একটা লক আছে যেটা সচরাচর সবাই কেউ জানে না। এই লকটা আমি আবার আপনাদের দেখাচ্ছি, গোপন লক। প্রথমত আমরা প্রোটেক্টর যেভাবে সেটিং করি, আমার গত ভিডিওটাতে দেখেছিলাম, হোম বাটন চাপ দিয়ে পাওয়ার অন করলাম, হোম বাটন চাপ দিয়ে পাওয়ার অন করার পরে আপনি দেখেন এখানে মেমোরি সুইচ, ইনপুট সুইচ, ইনাকশন, প্রোটেক্টর সুইচ, এই যে আমি টিপ দিচ্ছি সাথে সাথে এটার ভিতরে ঢুকছি। কেউ যদি ভুলবশত কারণে এটাতে ঢুইকা একের জায়গায় টু করে দেয়, টু এর জায়গায় ওয়ান করে দেয়, ওয়ান করে যদি আপনার এটা ওকে করে দেয়, তাহলে এমন কোনো লোক নাই যে এই লকটা খুলতে পারবে। তাই দেখুন এখন আমার এটা স্পিরিট লক আছে, রিয়েল লক আছে, সব লক আছে। তা এখন আমি এটা খুলতে যাচ্ছি, আমরা স্পিরিট লক করব বা ইনস্টল লক করব, এটা খুলতে যাচ্ছি। এবার কীভাবে খোলা যায়, আবার আমি ঢুকলাম হোম বাটন দিয়া। এই কাজটা কেউ ভুলবশত করলে অবশ্যই এটার একটা প্রতিকার আছে, আপনি দেখতে দেখবেন ভিডিওটা সবাই দেখুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন। দেখার পরে যান, এখন দেখেন আমি প্রোটেক্টরের সেটিং করতেছি। আমি যে স্পিরিট লক করব কোনো মতেই এই প্রোগ্রামে আমি ঢুকতে পারতেছি না। এর কারণটা হলো আমি যে ওয়ান করে দিচ্ছি বা কোনো অপারেটারে ভুলবশত যে জানে ভুলবশত অন করে থাকে, তো কখন এটা খুলতে পারবে না। এটা খুলতে হলে একমাত্র পথ হলো আপনার এখানে দেখেন একটা ইউএসবি কেবল আছে, যে কোনো একটা পেন ড্রাইভ এটার ভিতরে ঢুকে যাবেন, ঠিক আছে, হ্যাঁ, পেন ড্রাইভটা ঢোকাবেন। ঢোকানোর পরে আপনি হোম বাটনটা পুনরায় চাপ দিয়ে পাওয়ার ডাউন করবেন। অন করার পরে এখন আপনি প্রোটেক্টর সেটিং যেটা লক সেটাতে ঢুকুন। এখন দেখেন ঢুকবো, ঢোকার পরে আপনার প্রথম কী করতে হবে, এটাতে গিয়া যে হোম কে কেটা ওয়ান, আগে আমি কী করে দিয়েছিলাম টু ছিল, টু করলে পুরা লক ওয়ান থাকবে, এটা হলো আপনার লক। এখন আপনি গিয়ে আপনার মন মতন গিয়ে লক করতে পারবেন। লক করে দিলাম, সুইং লক করা আছে, সুইং চেঞ্জ সুইং স্পিড যেটা কেউ লক করতে পারবে না। এখন ওকে বাটন দিয়া, এক বাটন দিয়া আপনার হোম পজিশন আসে, হোম পজিশন আসার পরে এটা আপনি বন্ধ করে প্যান ড্রাইভটা খুলে ফেলুন। ড্রাইভটা খোলার পরে আবার নতুন করে আপনি ঢুকেন, এখন দেখবেন আপনার এই সমস্যার সমাধান হয়েছে। ভিডিওটা অবশ্য অনেক বড় হইতেছে, দেখলে ভাইদের অনেক উপকার আসবে। ঢোকার পরে এখন আপনি যান, এখন দেখেন আমার এটা দুটো হ্যালো একটু ভুল হয়েছে বস, এটা ওয়ানের জায়গায় টু করে দিলে ইউএসবি লাইন যখন থাকবে, টু করে দিয়ে আপনি দিয়ে আপনি ওকে বাটন টিপ দেন, হোম বাটন বেড়ে যান। এরপরে পাওয়ার সুইচটা বন্ধ করুন,
পেন ড্রাইভটা বাইর করুন, আবার পুনরায় ঢুকুন। পুনরায় আপনি নিজে ঢুকতে পারবেন, এটা টু থাকবে, ওয়ান করে দিলে আর এছাড়া আপনি ঢুকতে পারবেন না। ওকে বন্ধুরা।